বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে এভাবেই ক্রেতাদের আকৃষ্ট করেন যন্ত্রীদল। ঢাক, ঢোল, কাঁসি, সানাই, ঝনঝনি, বাঁশি সহ নানা ধরনের বাদ্যযন্ত্রের জন্যই খ্যাতি কটিয়াদির পুরাতন বাজারের এই হাটের। এই হাট থেকে এক একটি ঢাক 10 থেকে 15 হাজার এবং দলগতভাবে একটি যন্ত্রীদল 1 লাখ টাকাতেও ভাড়া নেওয়া হয়। সে বাজার আমাদের যুগ যুগ ধরে চলে আসছে, এখনো বহু দূর দূরান্ত থেকে কটিয়াদি এই ঢাকের বাজারে যখন ঢাকিরা আসে। 30 থেকে 40 বছর হয়ে গেছে আমার বাপ কাকারা আসতো, এই বছর আমার 1000 টাকা বানা হয়েছে, মার কাছে আমরাও আনন্দ দেই, আমরাও আনন্দ পাই। দুর্গাপূজার সময় সবচেয়ে বেশি জমে ওঠে এই হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পূজার আয়োজকরা এই হাট থেকে যন্ত্রীদের ভাড়া করেন। আমি প্রতি বছরে কটিয়াদিতে আসি, এনে প্রতি বছরে মার ডাকের বাজার বসে, এখান থেকে আমরা এসে ডাক নেই প্রতি বছরে, এই বছর ডাক নিছি। জনশ্রুতি আছে, 16 শতাব্দীর মাঝামাঝি সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে পূজার আয়োজন করেন। এ উপলক্ষে রাজপ্রাসাদ থেকে বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয় ঢাক, ঢোল, বাঁশি সহ বাদ্যযন্ত্রীদের সেখানে যাওয়ার জন্য। চলে বাদ্য বাজানোর প্রতিযোগিতা, সেই থেকেই চলে আসছে ঢাক ঢোলের এই হাট। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।